যারা ব্যাংকেনা তাদের করোনা হয় হ্যাঁ হ্যাঁ কি যারা ব্যাংকেনা তাদের করোনা হয় যারা ব্যাংকেনা তাদের করোনা হয় হে গাইস গুড মর্নিং ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে আমাদের বান্দরবানের মারমা বাজার আমি দেখাবো আপনাদেরকে আজকে যেহেতু হাট বাজারের দিন কি কি পাওয়া যায় না যায় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং দেখাবো তো চলেন আর কথা না বাড়াই সকাল সকাল বাজারে যাই বাজারে গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার হাটল কে অনানা লেন দে বাজি হ্যাঁ ও আর ফিরা লইও সাইটটা বলতে মানে এভারেজ বহুত লাভ গিয়ে তো লাভ না হতো সপ্তাহ তো হাত তো লিয়ন অবশ্যই অবশ্যই ব্যবসা মানে তো লাভ হয়ে পারলে লাভ নইলে কি ব্যবসা ঠিক আছে এগুলো ব্যাগ লিয়ন নাকি অনে বাহ এখানে এখন যেহেতু আম কাঁঠালের সিজন তো প্রচুর পরিমাণে আম কাঁঠাল পাওয়া যায় এই সিজনে আর কি বান্দরবানে প্রচুর আম কাঁঠাল হয় মাসি আম হতো বেশি নরম হয়ে গেছে সামনে দেখি দিদি কত আম 40 আমারে আমারে 1 কেজি দেন তো 40 টাকা হ্যাঁ আমারে আম নিলাম 1 কেজি পোকা নাই বলতে দেখায় দেখি কি অবস্থা তো বাজার কম আজকে পানকুড়ি আদা পাতা টক পাতা আজকে সকালে গাছ বৃষ্টি হওয়ার কারণে মানুষজন কম আর বৃষ্টি না হলে অনেক মানুষজন থাকতো এবং বাজারও আজকে যেহেতু হাট বাজারের দিন তো মানুষজন সবাই একবার বেশি থাকে হাট বাজারে আজকে সকালে প্রচুর পরিমাণে এখানে বৃষ্টি হয়েছে যার কারণে মানুষজন না তবে এখনও আসছে মানুষজন এখনও মাত্র বাজে হচ্ছে আপনার 7:30 বাজতেছে তো মানুষজন আরও আসবে তো আমি শুধুমাত্র বাজারটা দেখার জন্য একটু সকাল সকাল বের হলাম আজকে সকালে বৃষ্টি হওয়ার পর থেকে মানুষজন কম যার কারণে মানুষজন একটু কম অন্যান্য দিনের সময় কিন্তু মানুষজন খুব বেশি থাকে আজকে একটু কম মরিচ দেন দেখি আরো সামনে কি আছে এই যে এখানে বাঁশ বাঁশ কুরুল বিক্রি হচ্ছে অনেক প্রজাতির বাঁশ কত দিদি বাঁশ এবে হত এবে হত এবে হত এবে 120 ওটার দাম হওয়ার কারণটা হচ্ছে এটা তো মিঠা বাঁশ এ কারণে দাম বেশি পায়া বাঁশ আচ্ছা পায়া বাস আর ঠিক আছে পায়া বাস পায়া বাসের কারণে দাম বেশি তো পায়া বাসটা দাম বেশি অন্যান্যগুলো 100 টাকা করে ওটা 120 টাকা করে বাসকুল কত দিদি 80 80 কি কি বাস দাদা এখন মিথ্যা বাস মিথ্যা বাস সুটকি কি দর বাজি এখন কি দর ইয়া লটটা সুটকি কি দর বাবা দেখো আর ছুরি কি দর এখানে টুটকি টুটকি আছে এগুলো হচ্ছে স্ট্রিং প্যাস বা নাকটি বলে এগুলোকে বস্তা দেখি সব ব্যাংক বাপরে ব্যাংকের সিজন তো এই কারণে ব্যাংক বেশি এখন এখানেও ব্যাংক
কেজি কত দাদা ব্যাগ 100 টাকা 100 100 টাকা বলতো ওইদিকে তো বেশি বললো তো ভিডিও নেই ভিডিও নেই বস্তার ভিতরে একটু দেখান তো দাদা একটু ভিডিও নেই গাইস বস্তার ভিতরে সব ব্যাগ এগুলো কোথা থেকে আসে দাদা মানে কোথা থেকে আসে আর কি কোন জায়গা থেকে আসে হ্যাঁ বাজালিয়া বাজালিয়া থেকে ও আচ্ছা আজকে সকালে একটু বৃষ্টি হওয়ার কারণে মানুষজন কম আসলে বাজারে আমি এখানে কাঁকড়া কাঁকড়া কত করি মানে কাঁকড়াই না নাম কি কি কাঁকড়া হয় আর কি বাংলা তুন কক্সবাজারের তুন নাকি আচ্ছা এবার হতো এবার হতো এবার হতো কেজি আচ্ছা পাহাড়ি মানুষ কোনো সমস্যা নাই যারা ব্যাংকে না তাদের করোনা হয় হ্যাঁ কি যারা ব্যাংক খায় না তাদের করোনা হয় যারা ব্যাংক খায় না তাদের করোনা হয় ব্যাংক হাফ খায় এই জন্য করোনা হয় না দাদা বলছে যারা ব্যাংক খায় তাদের করোনা হয় না যারা সাপ খায় ব্যাংক খায় তাদের করোনা হয় না হ্যাঁ একটু মদ খায় সবার সবার খাওয়া উচিত নাকি সবাই খাওয়ার উচিত আমি এখন যে জায়গায় আছি এটা হচ্ছে মাংসের বাজার এখানে এই আমাদের পাহাড়িদের যে পাহাড়িদের যে খাবার মাংসগুলো আছে সচরাচর সেগুলো এখানে বিক্রি করা হয় মানে এটা আমাদের পাহাড়িদের মাংসের বাজার এক কথা কত করে দাদা শুকরের মাংস কত করে কত দাদা আমি একটা ভিডিও বানাচ্ছি কেজি 500 টাকা হয়ে গেছে শুকরের মাংসের দাম এত বেড়ে গেছে দেশি তো গাইস এগুলো হচ্ছে যে শুকরের মাংস এগুলো কি মুরগি ভাই মুরগি কি মুরগি হ্যাঁ বুঝি নাই এটা ফার্ম এটা পাকিস্তানি আচ্ছা এগুলো কি এটা বিশাল বড় বড় পাকিস্তানি এগুলা এগুলো কিসের বদ দাদা গরু ভাড়াল আর ছাগলের ভাড়াল তো ভাই এখানে গরুর বদ এবং ছাগলের বদ দুটোই আছে এদিকেও আছে আজকে মানুষজন একদমই নাই বললেই চলে বাজারে আর কি মানুষজন খুব কম তো ভাই আমি আর না থাকি যেহেতু মানুষজন আজকে খুব কম বৃষ্টি হওয়ার কারণে আমি বাসার দিকে ব্যাক করি